নেংটি ইঁদুর বলস তো। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং, আর আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি যাবো টমিকে নিয়ে বাইরে, আর এই দেখো টমি আমার জন্য ওয়েট করছে। ওকে জাস্ট বলছি আমি, টমি চ, মানে বলছি যে ছাওয়া চ, সঙ্গে সঙ্গে ওর জায়গাতেই বেড়ে আসে। তো এখন ওকে নিয়ে বাইরে যাবো, কারণ ওরা তো একটু টয়লেট করার ব্যাপার থাকে। খুলতে পারছি না, খোল, চল। যেতে যেতে রাতে ভয় পালাইস কেন, কিরে ভয় পাদুরা, এত ভয়, ছি 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 ছি। আমার টমি যে এই ছাগল গুলোকে দেখে বলতো ভয় পায়, কুত্তা তো কুত্তাই থাকবি, তুই কুত্তা না, তুই তুই কি বল, তুই ইঁদুর, নেংটি ইঁদুর, শুধু ভয় পায়। যা খেল খেল, যা যা, অ্যাটাক অ্যাটাক, হ্যাঁ ওই যে তুমি শুধু গিবি বাই করো, আর শুধু চিল্লাই দিয়ে শেখো। হ্যাঁ রাস্তায় দুটা কুকুর দেখছে, ভুকুর 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 ভুকুর, নিয়ে যেতে পারবে না, মাইপিট করতে কত বাজে মাইক খায় আসছে, লজ্জা করে না। যা খেল, দেখ দুইটা শিং আছে এটার, যা খেল, ওই যা ছোটো বাচ্চা সাথে খেল, যা যা, ক্ষমতা নাই। বাবা বাবা বাবা, ওই দেখ ওই দেখ ওই দেখ, দুই ছাগলের লাগিয়ে গেছে, যা তুই পটি কর। শুনতে এক অসাধারণ হাওয়া, আহা কি মজা মজা। এখন ওর পাগলে আমি দেখাবো, চল। বাড়ি যাবো, পেয়ে গেছো বেচারা। তো বন্ধুরা, তো ভাবছিলাম যে মিনি ব্লগটা শেষ করে দেবো তাড়াতাড়ি। তো দোকানে বাজারে যখন গিয়েছিলাম, তখন একটা দিদা হচ্ছে পিড়ি নিয়ে হাঁটে আর কি, হেঁটে হচ্ছে ভিক্ষা করে। তো ওনার দুটা পাই যেহেতু আর কি অক্ষম, তো আমি জিজ্ঞাসা করছিলাম তোমার বাড়ি কোথায়, কে আছে বাড়িতে। তো ওনার একটাই ছেলে আছে, কিন্তু ছেলেটা বলে দেখে না ওনাকে। তো আমি বলছিলাম যে বৃদ্ধাশ্রমে যদি ওনাকে রাখানোর ব্যবস্থা করা যেত, কিন্তু উনি কানেও শুনছিল না, তা আমি আর বেশি কিছু বলতেও পারলাম না, কিন্তু খুব খারাপ লাগছিলো বিদ্যাকে দেখে। তাই এটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে একটা বয়স্ক মানুষ কীভাবে হচ্ছে ভিক্ষা করছে, আর খুবই খারাপ লাগে আর কি, যখন ছেলেবেলে থাকার ফলেও হচ্ছে ওনাকে মানে মা বাবাকে কেউ দেখে না। তো আমি এটাই বলবো যে এইভাবে বৃদ্ধ বাবা মাকে কেউ কখনো হচ্ছে অবহেলা করো না। তো আমার খুবই খারাপ লাগছিলো, তাই মিনি ব্লগটা শেষ করেও আমি শেষ করতে পারলাম না, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম যে এরকম বয়স্ক যদি কেউ থাকে তাদেরকে একটু হেল্প করবে সবাই, যারা তারা যেন একটু সাহায্য পায়। জানি না আমি কতটুকু ওনার সাহায্য করতে পারবো, আমি তো চেয়েছিলাম যে হচ্ছে ওনাকে যদি একটা ভালো বৃদ্ধাশ্রমে যদি রাখা যেত, উনি হয়তো এভাবে ভিক্ষা করতে হতো না আর কি, ওনার এভাবে পিড়ি নিয়ে বসে বসে হেঁটে ভিক্ষা করছে, আমার খুবই খারাপ লাগছিলো। তো কী বলি আর বন্ধুরা, এটাই জাস্ট দেখার ছিল তোমাদেরকে। আমি কয়েকদিন থেকেই দেখতাম ওনাকে, কিন্তু আমি সেরকমভাবে আমি ওনাকে জিজ্ঞাসা করতে পারছিলাম না। তো আজকে খুবই খারাপ লাগছিলো, যদি একটু হেল্প করতে পারি আর কি ওনাকে। তো তোমাদের যদি কোনো জানাশোনা এনজিও থাকে তো একটু আমাকে বলো, যদি একটু কন্ট্যাক্ট করতে পারি। আর বের হওয়ার সময় একটা পুচকুর সাথে আরেকটা দেখা হলো, যেটা আমার টমির থেকে আরো বেশি কিন্তু। তো একে দেখে আমার এতটা মানে কি বলবো, আমি তো এদেরকে দেখলে আমি পাগল হয়ে যাই, একটু আমার কাছে আসবে, আমি একটু আদর করবো। এতই অলস ছিল,
আস্তে আস্তে বসে পড়ছিল, আস্তে আস্তে বসে পড়ছিল। কানে ফুটাগুলো দেখছো? কিউটি একটা, কিউটি। আনন্দ পাচ্ছে, হ্যাঁ জানি তো আমাদের আছে। চল টাটা টাটা টাটা।